মুজিববর্ষে উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে 66,189টি বাড়ি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে আবাসন সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এটি সরকারি কর্মসূচির অংশ। শনিবার গণভবন থেকে ভার্চুয়াল এই গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের। শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা ভাইরাসের টিকা এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানুষের তিন মৌলিক চাহিদার মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশের মানুষের অন্ন ও বস্ত্রের সমস্যার সমাধান অনেক আগেই করেছেন, এখন গৃহহীনদের মাথা গুজার জন্য ঠাঁই করে দিচ্ছেন, বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে আগামী 27 জানুয়ারি টিকাদান শুরু হচ্ছে। রাজধানীর কুর্মিটুলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। এর মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক টিকাদান কর্মসূচি। শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বঙ্গোপসাগরে এফভি জাঞ্জাবিল নামে মাছ ধরার একটি জাহাজ ডুবির ঘটনায় 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে সেন্ট মার্টিনের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দুয়ারায় সুরমা নদী ভাঙ্গনে ঘর হারিয়ে দিশেহারা অর্ধ শতাধিক পরিবার। 9টি প্যাকেজে দুয়ারা বাজার উপজেলা সদর থেকে ছাতক উপজেলার লক্ষ্মীবাউর ও বেতুরা পর্যন্ত ব্লক ফেলা সহ ভাঙ্গন প্রতিরোধের লক্ষ্যে প্রায় 83 কোটি টাকার কাজ চলছে। সুরমা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে, বলেন সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দুহা। কারাবন্দী অবস্থায় নারী সঙ্গের ঘটনা জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারাগারের ভেতরে এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয়া যায় না। যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 22 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,003 জনে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 436 জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 531,326 জনে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার 2,38,55,545 টাকা পাওয়া গেছে। শনিবার সকাল 10টায় সিন্দুক খোলার পর গণনা শেষে বিকালে টাকার এই হিসাব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসাবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে সদ্য বিদায় নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার। এ বিষয়ে সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকান সদস্যরা একটি চুক্তিতে পৌঁছেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ টাইগাররা।